কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের রাখা হয় বিশেষ একটি কক্ষে, যাকে বলা হয় কন্ডেম সেল। 6 ফুট বাই 6 ফুট ঘরে থাকে না পর্যাপ্ত আলোর ব্যবস্থা। সার্বক্ষণিক পাহারায় 23 ঘন্টা অন্ধকার কক্ষেই মৃত্যুর প্রহর গুনতে হয় বন্দীদের। এ যেন মৃত্যুর আগে আরেক মৃত্যু যন্ত্রণা। দেশের 68টি কারাগারে এমন নারী পুরুষ বন্দীর সংখ্যা প্রায় 3,000, যাদের অধিকাংশই খালাস চেয়ে আপিল করে রেখেছেন সর্বোচ্চ আদালতে। অথচ আপিল চূড়ান্ত নিষ্পত্তি হতে কেটে যায় 15 থেকে 20 বছর। অনেকে খালাস পান, অনেককে ঝুলতে হয় ফাঁসির কাষ্ঠে। হাইকোর্ট তার রায়ে বলছেন, আপিল বিভাগে মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কাউকেই রাখা যাবে না নির্জন কক্ষ বা কন্ডেম সেলে। 2 বছরের মধ্যে কন্ডেম সেলে থাকা সব বন্দীকে সাধারণ সেলে নেয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। এ সময় ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আদালতের রায়ের নজির তুলে ধরেন উচ্চ আদালত। হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা। এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে, এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে, তার আগে তাকে নির্জন কক্ষে রাখা যাবে না। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সংক্রামক রোগে আক্রান্ত হলে শর্ত সাপেক্ষে তাকে আলাদা রাখা যাবে, সুযোগ পাবেন জামিন চেয়ে আবেদন করার। অন্য দেশে দণ্ডপ্রাপ্ত বন্দীরা স্ত্রীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পান বলেও রায়ের পর্যবেক্ষণে তুলে ধরা হয়। উঠে আসে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা প্রসঙ্গ। হাইকোর্ট বলেন, এক যুগেও তদন্ত শেষ না হওয়া বিচার ব্যবস্থার দুর্বলতার প্রকাশ। কোনো বন্দী যদি কোনো বিশেষ অসুবিধা থাকে, এটি হতে পারে ফিজিক্যাল কোনো অসুবিধা, সংক্রামক রোগের যদি কোনো রোগ থেকে থাকে অথবা অন্য ধরনের কোনো সেক্সুয়াল ডিজিজ থেকে থাকে, তাহলে তাকে আলাদা করে রাখা যাবে। এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে জেলের ভিতরে প্রাথমিকভাবে শুনানি নিতে হবে যে আপনাকে সেপারেটলি নির্জন কক্ষে রাখা হবে। এই ব্যাপারে আপনার মন্তব্য বা বক্তব্য কী, এটা শুনানির পরেই তাকে নেওয়া যেতে পারে। এটি হলো এক্সেপশন। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত একবার হলেই তার আপিল শুনানি করার কোনো ব্যবস্থাপনা আমাদের হাইকোর্ট ডিভিশনে আপাতত নেই। তিনি বলেছেন, অন্যান্য আসামিদের মতোই এদের আপিলও যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে, তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয় এবং উপযুক্ত আদালতে উপযুক্ত ক্ষেত্রে তাদের বেইলও যেন মঞ্জুর করা হয়। এই ধরনের ডিলে যেখানে হয় সেখানে মৃত্যুর দণ্ডের সেলের আসামিকে নির্জন কক্ষে 15 থেকে 20 বছর পর্যন্ত যদি বন্দি রাখা হয়, তাহলে এটি হবে ডাবল পানিশমেন্ট। রাষ্ট্রপক্ষ বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীরা কন্ডেম সেলে নাকি সাধারণ সেলে থাকবে সেই সিদ্ধান্ত আসা উচিত আপিল বিভাগ থেকেই। সুপ্রিম কোর্ট ডিসাইড না করার মতো কোনো কিছু ফাইনাল হয় না, কারণ আপনারা জানেন সংবিধানের 111 অনুযায়ী সুপ্রিম কোর্ট যেই আদেশ দেবে, হাইকোর্টেরটা সবার উপর বাধ্য এবং সুপ্রিম কোর্টেরটা হাইকোর্ট সহ সবার উপর বাধ্য। অতএব সুপ্রিম কোর্ট গেলে বলা যাবে যে ডিসাইড করছেন, লটা সেটেল করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হয়। তো এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না, গভর্নমেন্টের সাথে আমি কথা বলবো, আলোচনা করব, যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমি ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাব। সাম্প্রতিক সময়ে দেখা যায় 15 থেকে 20 বছরের অধিক সময় কন্ডেম সেলে থাকা অনেক আসামি সর্বোচ্চ আদালতে এসে নিরাপরাধ প্রমাণিত হয়েছেন। জেল থেকে বের হয়ে তারা এখনও ভুগছেন কন্ডেম সেলে থাকার মানসিক যন্ত্রণায়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।